আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জাবের ফ্রম ডেলি বাজার নিউজ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে কিছু দামুর গরুর দাম জানাবো। দামুর গরুর কুরবানি দেওয়া যায়, আমি হুজুরের কাছেও শুনছি, সবার কাছে শুনছি যে দামুর গরু কুরবানি দেওয়া যায়। এই জন্য আমি চিন্তা করলাম যে দামুর গরু কিরকম দামে গাবতলি হাট থেকে বিক্রি হয় সেটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেই। তো আমাদের সাথে আছে কাকার নাম কি? শামিমুল ইসলাম। কাকা কাকা ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলে? একটু জোরে বলেন। চলে টুকটাক, জলে টুকটাক। আচ্ছা, তো প্রথমে এই এই কালো গরুটা দিয়ে শুরু করি। তো এটা কি দাচ্ছে? দাচ্ছে। এটা কিরকম ওজন? কিরকম? একশো কেজি হবে। তো এটার দাম চাচ্ছেন কেমন? সত্তর বাহাত্তর। আচ্ছা, তারপরে পরেরটা দেখি কালো, এটা কিরকম দাম চাচ্ছেন? এটা তিন মন দশ কেজি হবে। আশি হাজার। কত এলে বেচবেন? মানে আটাত্তর। আচ্ছা, তারপর এটাও কি দামর? এটাও দামর। সবই কি যাচ্ছে? আচ্ছা, এটা কিরকম ওজন হবে? একশো দশ কেজি। এটা দাম চাচ্ছেন কেমন? সত্তর বাহাত্তর। আচ্ছা, আর এটা তিন মন হবে, এটা দাম চাচ্ছেন কেমন? বিরাশি। আচ্ছা, আর এই যে বসে রয়েছে এটা, আচ্ছা না উঠতে চাইলে দরকার নাই, এটা কিরকম ওজন হবে কেমন? একশো কেজি আছে। এটা দাম চাচ্ছেন কেমন? পঁয়ষট্টি সাতষট্টি। আচ্ছা, আরেকটা দেখি একটু, একটু দাঁড়ান, আমি একটু সাইডে দাঁড়াই নি। আচ্ছা, এটার এটার ওজন কেমন হবে? তিন মন দশ কেজি। এটার দাম কেমন চাচ্ছেন? হ্যাঁ, নব্বই। আর বেচবেন কত হলে? আশি বিরাশি হলে বেচবেন। আর এই যে পরেরটা, পরেরটা একশো কেজি আছে, একশো দশ কেজি আসবে। হ্যাঁ, সত্তর হলে বিক্রি করবেন, একশো দশ কেজি হবে। আচ্ছা, তো দেখতেই পারতেছেন এরকম দামে গাবতলি হাটের থেকে এটা সত্তর হলে দিবেন নাকি? আচ্ছা, এরকম দামে গাবতলি হাটের থেকে দামর গরু বিক্রি হচ্ছে। তো আপনারা ইচ্ছা করলে, যারা যারা কোরবানির জন্য দামর গরু খুঁজতেছেন, তারা শামিমুল ইসলাম কাকার ডোগায় চলে আসলে দামর গরু পাবে নাকি? আচ্ছা, তো কাকা অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তো আমরা এখানেই বিদায় নিব, অনেক কষ্ট করে হাটে ভিডিও করি, সবার কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে সবার মাঝে ভিডিওটা শেয়ার করবেন, এই আশা করি আমরা ভিডিও করি। তো অনেক অনেক ধন্যবাদ, আর এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।